হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজকে আমাদের টপিক হচ্ছে বিখ্যাত কিছু বাঙালি সাহিত্যিকদের অমর গীতি। এটা আমি পার্ট ওয়ান আজ আপলোড করছি, এটা দুটো পার্টের মধ্যে আমি আপলোড করে দেবো পার্ট পার্ট করে, এবং এটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এখানে সব সব লেখকদের যারা তারা যে সমস্ত বই যা যা লিখেছেন, বই, উপন্যাস, কাব্য সব একসাথে এখানে মিক্স করে দেওয়া আছে, ঠিক আছে, এবং খুবই ইম্পর্টেন্ট। আমি সেগুলো দেখো মার্কও করে দিয়েছি তলায় আন্ডারলাইন দিয়ে, সেগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেগুলো মুখস্থ অবশ্যই করবে। চলো স্টার্ট করা যাক। ফার্স্ট দেখো, ভারতচন্দ্র রায়গুণাকর, তার জন্ম হচ্ছে 1712 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হচ্ছে 1707 খ্রিস্টাব্দে। তার লিখিত বইগুলির মধ্যে হচ্ছে অন্নদামঙ্গল কাব্য, বিদ্যাসুন্দর, রসমঞ্জরী, সত্যপীরের কথা এবং নাগাষ্টক। এরপরে দেখো, যিনি বিখ্যাত বাঙালি সাহিত্যিক, তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার জন্ম হচ্ছে 26/9/1820 খ্রিস্টাব্দ থেকে তার মৃত্যু হচ্ছে 19/7/1891 খ্রিস্টাব্দ। তার লিখিত বইগুলি হচ্ছে বেতাল পঞ্চবিংশতি, তিনি সেটা 1847 খ্রিস্টাব্দে লিখেছিলেন। তারপর দেখো বাংলার ইতিহাস, সেগুলো দেখো পাশে সালগুলো দেওয়া আছে, সালগুলো আমি বলছি না, সালগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে। তারপর দেখো বাংলা জীবনচরিত, বোধোদয়, ভ্রান্তিবিলাস। এই ভ্রান্তিবিলাস এক্সামটা এইটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল। তারপরে দেখো সীতার বনবাস, অক্ষাণ মঞ্জুরি বা মহাভারত, কথামালা, বর্ণপরিচয়, শকুন্তলা, শকুন্তলাটাও খুব ইম্পর্টেন্ট, বর্ণপরিচয়টাও খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিক, এবং সবাই লাস্টে যেটা আছে ব্যাকরণ কৌমুদী, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপর আমার যে খুবই ইম্পর্টেন্ট পার্সনের পড়বো, তার নাম হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তার জন্ম 25/1824 এবং তার মৃত্যু হচ্ছে 19/6/1873। দেখো তার লিখিত প্রথম প্রথম ইংরেজি উপন্যাসটি হচ্ছে দ্য ক্যাপিটিভ ক্যাপটিভ লেডি, খুব ইম্পর্টেন্ট কিন্তু, এই কোশ্চেনটাও এসেছিল মনে হয় প্রিভিয়াস ইয়ারে, যে মাইকেল মধুসূদন দত্তের লিখিত প্রথম ইংরেজি উপন্যাসের নাম কি, না দ্য ক্যাপটিভ লেডি, এটি তিনি 1849 খ্রিস্টাব্দে লিখেছিলেন। তারপর দেখো এটা ছাড়াও আরও কিছু তার লেখা বইয়ের নাম হচ্ছে শর্মিষ্ঠা নাটক, একেই কি বলে সভ্যতা, এবং সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট বুড়ো শালিকের ঘাড়ে রো, এটা হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখো পদ্মাবতীর নাটক, তারপর হচ্ছে কৃষ্ণকুমারী নাটক, মায়াকানন, মেঘনাদ বধ, খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট এটা। এরপর দেখো ব্রজাঙ্গনা কাব্য এবং বীরাঙ্গনা কাব্য, এই এই মেঘনাদ বধ, ব্রজাঙ্গনা এবং বীরাঙ্গনা তিনটি 1861 সালে প্রকাশিত হয়েছিল। এরপর দেখো নেক্সট পেজ, এরপর দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার লিখিত তার জন্ম হচ্ছে 26/6/1838 খ্রিস্টাব্দ এবং তার মৃত্যু হচ্ছে 8/4/1894 খ্রিস্টাব্দ। এবং তার লিখিত বইগুলির মধ্যে হচ্ছে রাজমোহনস ওয়াইফ হচ্ছে তার প্রথম ইংরাজি উপন্যাস, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম ইংরাজি উপন্যাস হচ্ছে রাজমোহন ওয়াইফ, তিনি সেটা 1864 খ্রিস্টাব্দে লিখেছিলেন, ঠিক আছে। তারপর দেখো দুর্গেশ নন্দিনী হচ্ছে তার প্রথম বাংলা উপন্যাস, এবং দুর্গেশ নন্দিনীটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্য, ঠিক আছে। এই কোশ্চেনটাও প্রিভিয়াস ইয়ারে এসেছিল, দুর্গেশ নন্দিনী কার লেখা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর দেখো আরও কিছু ইম্পর্টেন্ট তার জন্য, কপালকুণ্ডলা, মৃণালিনী, বিশ্ববৃক্ষ, ইন্দিরা, চন্দ্রশেখর, কমলাকান্তের দপ্তর হচ্ছে খুব ইম্পর্টেন্ট, রজনী, কৃষ্ণকান্তের উইল এটাও খুব ইম্পর্টেন্ট, তারপর দেখো রাজসিংহ, আনন্দমঠ, দেবী চৌধুরানী খুব ইম্পর্টেন্ট, রাধারানী এবং মুচিরাম গুড়ে। এবং দেখো এই সবগুলোর পাশে যে সালগুলো দেওয়া রয়েছে সালগুলো একটু পড়ে নেবে, সেগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপর আমরা যেটা যাকে পড়বো সেটা হচ্ছে কালীপ্রসন্ন সিংহ। কালীপ্রসন্ন সিংহের জন্ম হচ্ছে 1840 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হচ্ছে 1870 খ্রিস্টাব্দ। এবং তার লিখিত বইগুলির মধ্যে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছেন হুতুম প্যাঁচার নকশা, খুব ইম্পর্টেন্ট এটা। তারপর দেখো এটা তার প্রথম রচনা, ঠিক আছে, হুতুম প্যাঁচার নকশা। তারপর দেখো বাবু, বিক্রমবর্ষী, সাবিত্রী সত্যবান, মালতী মাধব, এবং বাংলা মহাভারতকে তিনি বাংলায় মহাভারতকে অনুবাদ করেছিলেন কালীপ্রসন্ন সিংহ, এটাই মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর দেখো ত্রৈলোক্যনাথ, তার জন্ম হচ্ছে 1847 এবং মৃত্যু হচ্ছে 1919। তার লিখিত বইগুলির মধ্যে হচ্ছে কঙ্কাবতী, ভূত ও মানুষ,
ডমরু চরিত, ফোগলা দিগম্বর এবং পাকপেয়ের পরিণাম। এবং সবাই লাস্টে যিনি হচ্ছেন তিনি হচ্ছেন অক্ষয় কুমার বড়াল। তার জন্ম হচ্ছে 1807 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হচ্ছে 1919 খ্রিস্টাব্দে। এবং তার লিখিত বইগুলির মধ্যে হচ্ছে রজনীর মৃত্যু, প্রথম কবিতা থেকে এটা, ঠিক আছে, এটা তার প্রথম কবিতা। এবং তারপরে দেখো প্রদীপ, ভুল, শঙ্খ এবং কঙ্কাঞ্জলি ইত্যাদি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ তার লেখা। এরপর দেখো নেক্সট পেজ, এরপর আমরা যাকে পড়বো সেটা হচ্ছে, তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, বিখ্যাত কবি। তার লেখা, তার জন্ম হচ্ছে 7/5/1861 খ্রিস্টাব্দ এবং মৃত্যু হচ্ছে 3/6/1941 খ্রিস্টাব্দ। তার কাব্যগ্রন্থ হচ্ছে কবি কাহিনী, এটা তার প্রথম প্রকাশিত কাব্য, এটা 1878 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। কোনটা না কবি কাহিনী, তার প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য কাহিনী। তারপরে দেখো তার লিখিত বিভিন্ন কাব্য উপন্যাসগুলির মধ্যে হচ্ছে মানসী, সোনার তরী, চিত্রা, চৈতালি, কণিকা, নৈবেদ্য, গীতাঞ্জলি, বলাকা, বনবাণী, পুনশ্চ, আরোগ্য। এগুলোর মধ্যে বলতে হবে, খুবই ইজি কোশ্চেন, এগুলোর মধ্যে কোনটার জন্য তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল এইখানে এই নামগুলির মধ্যে আমরা সবাই জানি। এবং সেটাও এটাও কমেন্ট করবে যে কত সালে তাকে দেওয়া হয়েছিল গীতাঞ্জলি পুরস্কার। তারপরে দেখো তার উপন্যাসগুলি হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত উপন্যাস হচ্ছে চতুরঙ্গ, চার অধ্যায়, ঘরে বাইরে, চোখের বালি, গোড়া, এই সবকটি নামই কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো হচ্ছে তার উপন্যাস। এরপরে দেখো তার প্রবন্ধ, রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত প্রবন্ধ হচ্ছে আত্মশক্তি, কালান্তর, সভ্যতার সংকট। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত নাটকগুলি হচ্ছে রক্তকরবী, রাজা, চিরকুমার সভা, ঠিক আছে, এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত কিছু খুব ইম্পর্টেন্ট কাব্য, প্রবন্ধ, উপন্যাস। এই আর একটা কথা বলি, এগুলো সব কিন্তু মুখস্থ করে নিতে হবে, একদম একটিও বাদ দিলে চলবে না। যেগুলো আন্ডারলাইন দেওয়া আছে সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে দেখো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, তার জন্ম হচ্ছে 12/5/1863 এবং মৃত্যু হচ্ছে 20/12/1915 খ্রিস্টাব্দ। এবং তার লিখিত বইগুলো, বই উপন্যাসগুলির মধ্যে হচ্ছে গুপি গাইন বাঘাবাইন, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। গুপি গাইন বাঘাবাইন কার লেখা? না উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। টুনটুনির বই কার লেখা? না উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তারপর দেখো সেকালের কথা কার লেখা? না উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ছেলেদের রামায়ণ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, ছেলেদের মহাভারত উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তাহলে এই সবগুলি আমরা সবাই চিনি এবং এগুলো সবগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে দেখো আশুতোষ মুখোপাধ্যায়, তার জন্ম হচ্ছে 29/6/1864 এবং মৃত্যু হচ্ছে 25/5/1924। এবং তার লিখিত বইগুলির মধ্যে হচ্ছে সোনার হরিণ নেই, কাল তুমি আলেয়া, পঞ্চতাপা, সাত পাকে বাঁধা, চলাচল, মানুষের দরবার এবং কাল যমুনার বিয়ে। এগুলো হচ্ছে তার লিখিত কিছু বই এবং গ্রন্থের নাম। এরপর দেখো নেক্সট পেজ এবং লাস্ট পেজ, এবং এটাই লাস্ট পেজ। এবং এটা দেখো সবাই আমাকে একটা কোশ্চেন করছিল যে এটা কোন বই থেকে নেওয়া, এই বইটার নাম হচ্ছে বিষয় পশ্চিমবঙ্গ, এটা তোমরা কলেজ স্ট্রিটে পেয়ে যাবে। আমি কলেজ স্ট্রিট গেছিলাম একদিন, কলেজ স্ট্রিটে এই বইটা পেয়েছিলাম, ওই জন্য নিয়েছিলাম। বইটার নাম হচ্ছে বিষয় পশ্চিমবঙ্গ এবং লেখক হচ্ছে দেব অ্যান্ড দত্তা, এটা হচ্ছে এই বইয়ের লেখক এবং বইটির নাম হচ্ছে বিষয় পশ্চিমবঙ্গ। তোমরা যদি কেউ কলেজ স্ট্রিট যাও সেখানেও পেয়ে যাবে। এবং এটা অনলাইনে আমি দেখেছি, অনলাইনে এটা পাওয়া যায় না, একমাত্র কলেজ স্ট্রিটে আমি গেছিলাম একদিন, সেখান থেকে এই বইটি পেয়েছি। তোমরা যদি কেউ কলেজ স্ট্রিট যাও তাহলে সেখান থেকে বইটা কিনে নিতে পারো। এবং এরপরে দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার জীবনকাল হচ্ছে 16/9/1876 থেকে 16/1/1938 সাল পর্যন্ত। এবং তার লিখিত বিখ্যাত কিছু গ্রন্থ নামগুলোই আমরা পড়বো বা বইয়ের নামগুলি আমরা পড়বো। প্রথম দেখো মন্দির, এটা তার প্রথম লেখা গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। এরপর দেখো বড় দিদি, বিরাজবৌ, পরিণীতি, বিন্দুর ছেলে, মেজ দিদি, বৈকুণ্ঠের উকিল, খুব উইল খুব ইম্পর্টেন্ট। এবং এইখানে দেখো আমরা যেটা প্রথমেই পড়লাম যে বিরাজবৌ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে দেখো পল্লী সমাজ, খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো দেবদাস, কাশীনাথ, পণ্ডিত মশাই, স্বামী চৈত্যহীন, স্বামী তারপর হচ্ছে চৈত্যহীন, তারপর হচ্ছে বামুনের মেয়ে, গৃহদাহ, বিলাসী, দেনা পাওনা, অর্থের দাবি, শেষ প্রশ্ন, বিপ্রদাস, এবং তারপর দেখো সুব্রদ্দা এবং শেষ পরিচয়। এইগুলি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বই। এরপরে দেখো নেক্সট আমরা পড়বো রাজশেখর বসু, তার জন্ম হচ্ছে 16/3/1880 থেকে তার মৃত্যু হচ্ছে 27/4
1960 খ্রিস্টাব্দ। তার লিখিত গ্রন্থ বা বইগুলি হচ্ছে চলন্তিকা, দা বাংলা অভিধান প্রথম, তারপরে দেখো রামায়ণ, মহাভারত, গড্ডালিকা, কজ্জলি, হনুমানের স্বপ্ন, লঘুগুরু, বিচিত্রা, এইসব বইগুলি লিখেছেন রাজশেখর বসু। তারপর দেখো মহিতলাল মজুমদার, খুব ইম্পর্টেন্ট, বিশ্বরণী, স্বপন পশারি, দেবেন্দ্র মঙ্গল, হেমন্ত গোধূলি, কাব্য মঞ্জুষা এবং সরোগরল। এই কাব্য মঞ্জুষাটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে লাস্টে আমরা যা সম্বন্ধে পড়বো, তিনি হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, খুব মোস্ট ইম্পর্টেন্ট পার্সন। তার জন্ম হচ্ছে 12/9/1894 থেকে, সরি 1894 থেকে 1/11/1950 খ্রিস্টাব্দ। এবং তার লিখিত প্রথম গল্প বা প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল উপেক্ষিতা। তারপরে দেখো পথের পাঁচালী এবং অপরাজিতা, দৃষ্টি প্রদীপ, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, বিপিনের সংসার, দুই বাড়ি, অনুবর্তন, দেবযান, বনে পাহাড়ে, কেদার রাজা, অর্থজল, ইচ্ছামতি, অশনি সংকেত, তার বিখ্যাত উপন্যাস। এবং এই উপন্যাসগুলোর মধ্যে তোমরা জানো কোন কোনগুলো খুব ইম্পর্টেন্ট, দেখো সব দাগ মার্ক করা আছে, তবুও বলে দিচ্ছি, পথের পাঁচালী, আরণ্যক, বিপিনের সংসার, তারপরে অপরাজিতা, এইগুলো যেগুলো মার্ক করা আছে, অশনি সংকেত, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো সব মুখস্থ করে নেবে। এরপরে দেখো মেঘমল্লার, মৌরি ফুল, যাত্রা বদল, জন্মমিত্রু, কিন্নরদল, বেনিদির ফুলবাড়ি, তিনাঙ্কুর, নবাগত, উপলখণ্ড, বিধু মাস্টার, খনভূর, অসাধারণ, বক্সাদল, চাঁদের পাহাড়, মরণের ডাক বাজে, মিসমিদের কবচ, উপনয়ন, হীরামণির জলে, গল্প সংকলন ও কিশোর সাহিত্য। ঠিক আছে, এবং এইগুলো যেগুলো পড়লাম এগুলোর মধ্যে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট আমরা জানি চাঁদের পাহাড় একটি আছে, তারপরে মেঘ মল্লার আছে, এবং সবগুলোই খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে এগুলো হচ্ছে একটু বেশি ইম্পর্টেন্ট আজ আমাদের এই অবধি। এবং এটি দুটো পার্টে আপলোড করব, আর একটি পার্ট আমরাই কাল কি পরশুর মধ্যে আপলোড করে দেব। তাহলে এগুলোর মধ্যে কোন লেখকের কি, আশা করি এর বাইরে আর আসবে না, এখানে সব একবারে একসাথে কালেক্ট করে দেওয়া আছে, এর বাইরে একটিও আসবে না। এবং তোমরা পিবিএসে দেখলে দেখবে এইগুলোর মধ্যেই আসছে, এবং আরেকটি, এটা ফার্স্ট পার্ট, আর একটা সেকেন্ড পার্ট আমি দু একদিনের মধ্যেই আপলোড করে দিচ্ছি। এবং আরেকটা আরেকবার বলে দিচ্ছি, এই বইটির নাম হচ্ছে বিষয় পশ্চিমবঙ্গ, তোমরা কলেজ স্ট্রিটে গেলেই পাবে, দেবদত্তের লেখা বই, এবং এটি অনলাইনে মনে হয় পাওয়া যায় না, আমি এটা কলেজ স্ট্রিটেই পেয়েছিলাম। এবার বলি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো, এবং যদি কিছু ভুল ইনফরমেশন বইয়ের মধ্যে দেওয়া থাকে যেটা আমরা পড়লাম সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে যদি কিছু ভুল থাকে। এবং আরেকটি কথা, সবাই একটু কমেন্টও দেখে নেবে, যদি কেউ মনে করো কোনোটা ভুল থাকে সেটা তাহলে তোমাদেরও দেখে দেখে নিতে পারবে যে এটা ভুল আছে, ঠিক আছে। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, এবং সবার কাছে লাস্টে একটাই রিকোয়েস্ট যে প্লিজ ভিডিওগুলো একটু শেয়ার করে দেবে, তাহলে আমি বিভিন্ন আমি এই তোমাদের বিজি শিডিউলের জন্য নোট বানাতে গিয়ে আমি কোথাও গ্রুপে শেয়ার করতে পারছি না, সেটা তোমাদের একটু রিকোয়েস্ট করছি যে তোমরা একটু শেয়ার করে দিলে ভালো হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।